আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র ফুটলাতে সবাইকে স্বাগত। বেশ, আমি চলে আসছি অটোমেশন গাড়ি শোরুমে, যেটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি পাবেন, এবং এই শোরুমে গাড়ি কালেকশন আসলে অনেক বেশি। তবে আজকে আপনাদেরকে নিশান ব্লুবার্ড 2006 মডেলের এই গাড়িটি দেখাবো আজকে। খুব সুন্দর ফেসিলিটি গাড়ি। ঠিক আছে, চলুন আমার গাড়িটি দেখি এবং দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, আর সবসময় আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে কি কি গাড়ি আছে আপনাদের এখানে, যেহেতু রিকন্ডিশন আমি ইউজ দিলাম। গাড়ি পাওয়া যায়, ভালো জিপ আমাদের কাছে কালেকশন আছে। প্রাডো আছে তিনটা, একটা 11 মডেল, একটা 5-এর, একটা 4-এর। নিসান পেট্রোল আছে ডিজেল 2003 মডেলের, প্রাডো আছে ডিজেল 2000 মডেলের, কেআই স্পোর্টেজ আছে 2014 মডেলের, সান্তাফি আছে 2014, কেআই স্পোর্টেজ 2010, সিআরভি 2018, হুন্দাই টুসান 2012, এবং ব্লুবার্ড আছে দুইটা 2006 মডেলের। আচ্ছা, এবং হচ্ছে আপনার বিএমডাব্লিউ আছে, হুন্ডা সিভিক আছে দুইটা 14 মডেলের, তারপর হচ্ছে 9 মডেলের, এবং হুন্ডা ভেজেল আছে 2014 মডেলের। আজকে আমাদের কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো একটা খুবই সস্তা, খুবই কম দামের একটা প্রাইভেট সিলন কার, নিসান ব্লুবার্ড। আপনি যদি এই মডেলের 2006 মডেলের একটা এলিয়েন বা প্রিমিয়াম যদি কিনতে যান, আপনাকে অনেক টাকা ই করতে হবে। বাট এটা একটা খুবই চিপ দামের মধ্যে খুবই ভালো একটা গাড়ি, খুবই সুন্দর একটা গাড়ি, এবং কালারফুল একটা গাড়ি, যেটা বলে সিলভার কালার গাড়ি। যে কালারের গাড়িগুলো আপনার সচরাচর আমরা বলি আর কি, যে নোংরা হলেও ওইভাবে বোঝা যায় না, এই কালারটার মধ্যে ধুল পড়লেও বোঝা যাবে না, ময়লা লাগলেও বোঝা যাবে না, এবং এটা খুবই ভালো একটা কালার আর কি। অন্য সব কালার থেকে ব্ল্যাক কালারের গাড়ি যেরকম ধুল পড়লে বোঝা যায়, স্ক্র্যাচ পড়লে দেখা যায়, বাট এই একটা কালার যেটা ওইভাবে দেখা যায় না। যাই হোক, মূল পয়েন্টে আসি, এটা হচ্ছে 2006 মডেলের গাড়ি, 2009 রেজিস্ট্রেশন, এবং তেলে চালিত 1500 সিসির অকটেন। না, এখন নতুন করে গাড়িতে ইনস্টল করার মতো কিছু নাই। তারপরেও যদি চান, আপনার ভিতরে হয়তো এটা FM রেডিও লাগানো, আপনি চাইলে সেখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার বা DVD আপনি লাগাতে পারেন। হুম, এবং এটা হচ্ছে আপনার রিকন্ডিশন গাড়ি বলে এটার আপনার অরিজিনাল জাপানিজ রিম আসছে, এগুলোতে অনেক সময় চাইনিজ রিং অনেকে লাগিয়ে থাকে, এবং টায়ার কন্ডিশন খুবই ভালো আছে, এবং ফুল বডি কন্ডিশন যদি বলেন আপনি, রক টু বটম, ফ্রন্ট টু ব্যাক, ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল কালারে আছে। এবং ভিতরের ইন্টেরিয়রটা যদি একটু আপনি দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, সিলভারের সাথে বেসিক্যালি বেশিরভাগই আমাদের দেশে বেশি গাড়ি আপনার ব্ল্যাক ইন্টেরিয়রের আছে। এবং সেম গাড়ি আমার আরেকটা আছে 2006 মডেলের গোল্ডেন কালারের, ওইটা আবার বেজ ইন্টেরিয়র এবং সেটা পোস্টার্ডের। সিট কভার লাগানো নেই? না, এটা সিট কভার লাগানো নেই, অরিজিনাল ফ্যাব্রিক্সের সিটই লাগানো, অরিজিনাল ফ্যাব্রিক্সই আছে গাড়িতে, এবং সবচেয়ে আছে আসলে সিটটা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কম দামে গাড়ি বলার কারণ হচ্ছে এটাই, যে এই গাড়িটার মধ্যে এটা পিছনের যে ব্যাগের যে স্পেস, হিউজ স্পেস, যেটা অন্য সব এলিয়েন বলেন প্রিমিয়ার বলেন ওটা তো এত স্পেস নাই, ব্লুবার্ডের পিছনে যে স্পেসটা আছে। হ্যাঁ, শিওর, পিছনের সাইডটা আমি অবশ্যই দেখাচ্ছি, এটা পিছনের সাইডে হিউজ স্পেস, এটা এলিয়ান প্রিমিয়ার থেকে অনেক অনেক বেশি। এটা আপনি বসার পরে লেগ স্পেসটা দেখেন, আপনার পা ফ্রন্ট সিট থেকে কত ইসে রিল্যাক্সে বসার ডিস্টেন্স আছে, আসলে অনেক ডিস্টেন্স, অনেক ডিস্টেন্স, যেটা হচ্ছে যে একমাত্র নিসান ব্লুবার্ড গাড়িগুলোতেই আপনার হিউজ স্পেস থাকে। মাঝখানে আমরেজ আছে, কাপ হোল্ডার আছে, ইজিলি তিনজন বসা যাবে। হ্যাঁ হ্যাঁ, ইজিলি তিনজন বসা যাবে। এবং ব্লুবার্ডের আরেকটা জিনিস হচ্ছে যে এটা ব্যাক সাইডে ইউজ স্পেস, মানে আপনি পিছনের সিট বলেন এবং পিছনের ব্যাগ ডালা বলেন যেটাকে, হ্যাঁ, এটা তো আপনার হিউজ স্পেস, অনেক স্পেস, মানে স্পেসের জন্য যদি বলেন সেটা হচ্ছে ব্লুবার্ড, সিলন কারের মধ্যে সেটা হচ্ছে ব্লুবার্ড, স্পেসের রাজা আর কি বলা চলে এক কথায়। এই হচ্ছে আপনার ব্লুবার্ড সিলফি, নিসান ব্লুবার্ড সিলফি। এবং আপনি যদি এই সাইড থেকে বডিটাকে একটু ক্লোজ করে দেখেন, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং টায়ারগুলোর কন্ডিশনও খুব ভালো,
আমাদের প্রত্যেকটা গ্লাস অরিজিনালই আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত সামনে পিছের সাইডে সব গ্লাসগুলোই অরিজিনাল আছে। গাড়ি কি ফার্স্ট হ্যান্ড ছিল ভাইয়া? হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড মালিক। ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে এবং আপনি যদি উপর থেকে দেখেন অরিজিনাল কালার কিনে দেখলেই বুঝতে যে স্পিডারগুলো দেখতে পাবেন, সাইড ফেন্ডার সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন এবং ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিনই আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত ওইভাবে কোনো কিছু হয়নি। তাহলে এই মুহূর্তে ফ্রেশ আছে? হ্যাঁ, ফ্রেশ কন্ডিশনে। টুকটাক কোনো কাজও নেই এখন? না। আর এই নিশান গাড়িগুলোর পার্টসগুলো কি অ্যাভেলেবেল পাওয়া যাবে? হ্যাঁ, পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোনো রিকন্ডিশন আসছে এগুলো মার্কেটে পার্টস অ্যাভেলেবেল, এগুলো নিয়ে কোনো আপনাকে পার্টস নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবং আপনাদের বাড়ি দাঁড়াতেও তো পার্টস পাওয়া যায়? আমি যতটুকু জানি বাড়ি দাঁড়াতে আশেপাশে অনেক জায়গায় পার্টস পাওয়া যায়। আচ্ছা, আর লিটার এখন কেমন যাচ্ছে? পার লিটারে আপনার 7 থেকে 8 যাচ্ছে। আমার হাইতে গেলে আরেকটু বেশি পাওয়া যাবে। হ্যাঁ, ফার্স্ট হ্যান্ড গাড়ি। ফার্স্ট হ্যান্ড গাড়ি। আর ভাই, আমরা একটু গাড়িটির মডেল আরেকবার জানবো এবং আজকে প্রাইস জানবো। 2006 রেজিস্ট্রেশন, 2009 নিসান ব্লুবার্ড সিলভি। আচ্ছা, আর পেপারস? পেপারস আপডেট আছে। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে 10,30,000। 10,30,000 টাকা আস্কিং প্রাইস। এবং অবশ্যই শোরুমে আসলে দাম আর একটু কমবে। আচ্ছা, আর ভাই আপনাদের এখানে তো 2 বছর একটি ফ্রি সার্ভিস আছে? একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, এই কারণে আমরা বলি যে পার্টস নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা নিজেরও পার্টস ইম্পোর্ট করি এবং গাড়ি হাফ কাট নোজ কাট কিনে নিয়ে আসি। তো এখান থেকে আমরা চাইলেই যে কোনো গাড়ি পার্টস আমরা যে কোনো সময় এনে দিতে পারি। আচ্ছা, আর বাংলাদেশে এখন পার্টস অ্যাভেলেবেল, এগুলো আমরা এনে দেওয়ার মতো কিছু নেই। তার মানে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, আর ভাই আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারিধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের মাঠ, রোড নাম্বার 18। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি? হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719444559। আর আপনাদের এখানে যারা গাড়ি কিনতে আসবেন তারা তো অবশ্যই টেস্ট ড্রাইভের সুবিধা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই টেস্ট ড্রাইভের তো অবশ্যই সুবিধা আছে, কারণ কথাবার্তি বলে ফাইনাল হলে দেন তখন আপনি টেস্ট ড্রাইভও করতে পারবেন। আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে আপনি চাইলে অ্যানালাইসিস করেও নিতে পারেন গাড়ি। আমাদের নিয়ার বাই হচ্ছে ভেহিকল সলিউশন, ওইখান থেকে চাইলে আপনি গাড়ি চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অনেক সময় তো আপনারা গাড়ি র অবস্থায় রাখেন, তো গাড়ি যখন হ্যান্ড ওভার করেন কিভাবে হ্যান্ড ওভার করেন ভাইয়া? আমরা গাড়ি ওয়াশ পলিশ করে ফুললি ফ্রেশ করে তারপর গাড়ি দিই। আচ্ছা, তারপর কাস্টমার আসার পরে যদি টুকটাক আরো কাজের প্রয়োজন হয়? হ্যাঁ, টুকটাক অনেক সময় কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে, এই গাড়িটা এই জিনিসটি একটু চেঞ্জ করে দেন, ওইটা একটু করে দেন, এটা একটু আমরা করে দিই। ওইটা হয়তো কাস্টমারের প্রয়োজনের জন্য, আমাদের প্রয়োজনের জন্য। আচ্ছা, কারণ আমাদের প্রয়োজনের মতো আমরা গাড়ি 100% ভাবেই ওকে রাখি। আচ্ছা, কিছু কিছু আফটার মার্কেট জিনিস কাস্টমার রিকোয়ারমেন্ট করে দেন, তখন আমরা কাস্টমারকে হেল্প করি। হয়তো কাস্টমার লাগাতে গেলে সেই জিনিসটা 5 টাকা দিয়ে লাগাতে হবে, আমরা সেটা 3 টাকা লাগাই। আচ্ছা ভাই, আমরা আস্কিং প্রাইসটা আরেকবার জানবো। আস্কিং প্রাইসটা হচ্ছে 10,30,000। 10,30,000 টাকা। ভাইয়া অনেক ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। খুব ব্যস্ত থাকেন, ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারাও ভালো থাকবেন।